ঢাকা টেস্টে কোন দল ফেভারিট? বেশিরভাগই বলবেন ভারত ফেভারিট। সেটার পেছনে যথেষ্ট যুক্তিগত ভিত্তি রয়েছে। 100 মতো রান লাগে, 6 উইকেট হাতে, ঋষভ পান্ত, শ্রেয়াস আয়ার এখনো ব্যাট করতেই নামেননি, রবিচন্দ্রন অশ্বিন টেস্ট 100 রয়েছে। এই যে ব্যাপারগুলা, এই ব্যাপারগুলা বিবেচনায় অবশ্যই ভারত ফেভারিট। কিন্তু আমি পার্সোনালি ফিল করি মনস্তাত্ত্বিকভাবে ঢাকা টেস্ট জেতার জন্য যদি কোনো দল ফেভারিট থেকে থাকে সেটা বাংলাদেশ। আত্মবিশ্বাসের জায়গা থেকে এই যে ঢাকা টেস্টটা আমরা জিততে পারি, এই বিশ্বাসটা যে দলের বেশি এখন সেটা বাংলাদেশ। আমি জানি আমার এই কথার সঙ্গে বেশিরভাগ মানুষ হয়তো একমত হবেন না, এবং সেটার পেছনে যথেষ্ট যুক্তি রয়েছে এবং সেগুলো আমি মানি। ভারত এই টেস্টে এখনো পর্যন্ত ফেভারিট, ভারত এই টেস্ট জিতবে এটাই স্বাভাবিক, এর প্রতিটা কথাই আমি মানি, এগুলো মেনেই আমি বলছি। শুধুমাত্র নাম্বার যদি আমরা হিসেবে না নিই, ঋষভ পান্ত বাইরে, শ্রেয়াস আয়ার বাইরে, এখনো নামেননি, 100 মতো রান লাগে, 6 উইকেট হাতে, এগুলো শুধুমাত্র নাম্বার। কিন্তু মানসিকতার খেলায়, মনস্তত্ত্বের খেলায়, আত্মবিশ্বাসের খেলায় ঢাকা টেস্টে বাংলাদেশে গিয়ে, এটা আমি বিশ্বাস করি। এবং ভারতীয় দল প্যানিক করছে, এবং তাদের সেই প্যানিকের বহিঃপ্রকাশ আমরা দেখেছি বিরাট কোহলির আউট হয়ে যাওয়ার পর যে আচরণ, সেই আচরণে। এই কথাও অনেকে আমার সঙ্গে একমত হবে না, কিন্তু একটা ব্যাপার আমার মনে হয়েছে, সেটা আমি বলছি, সেটা হচ্ছে যে ভারতীয় ড্রেসিংরুমে যে একটা ভয় তৈরি হয়েছে, একটা ভীতি সঞ্চার হয়েছে, কিংবা ভারতীয় দল যে প্যানিক করছে, সেটার আউটকাম ছিল আউট হয়ে যাওয়ার পর বিরাট কোহলির ওই আচরণ। ওটা শুধুমাত্র একটা আউট, শুধুমাত্র একটা আর 10টা আচরণের মতো আচরণ, সেটা আমার মনে হয় না। বরং ভারতীয় দলের ড্রেসিংরুমে যে ঘটনা প্রবাহ চলছে, ড্রেসিংরুমের ভেতরে যে আনরেস্ট, তাদের মধ্যে যে ভয় তৈরি হয়েছে, সেই ভয়ের প্রকাশ এসেছে বিরাট কোহলির আচরণে। আমি আবারও বলছি, এই টেস্টে, ঢাকা টেস্টে এখনো পর্যন্ত অবশ্যই ভারত ফেভারিট, কিন্তু বাংলাদেশ যে জায়গা থেকে এই যে সিচুয়েশনটা তৈরি করেছে, কোন সিচুয়েশন, যখন 150 কম টার্গেট, তখন কজন মানুষ বিশ্বাস করেছে যে বাংলাদেশ এমন একটা সিনারিও তৈরি করবে, কিংবা এমন একটা জায়গায় ম্যাচটাকে নিয়ে যেতে পারবে যেখান থেকে বিশ্বাস করা যেতে পারে যে বাংলাদেশ ম্যাচটা জিততেও পারে। এখন এই পরিস্থিতি তৈরি হয়েছে। শেষ সেশনে বাংলাদেশ যেভাবে পারফর্ম করেছে, বিরাট কোহলি, তাদের ক্যাপ্টেন রাহুল, শুভমান গিল, চেতেশ্বর পূজারা, এই যে টপমোস্ট 4 ব্যাটসম্যানের উইকেট তুলে নেয়া, এটা বাংলাদেশকে দারুণভাবে ম্যাচে ফিরিয়ে আনেনি শুধু, বরং বাংলাদেশকে ওই বিশ্বাসটা দিয়েছে ঢাকা টেস্ট বাংলাদেশ জিততেও পারে, এই জায়গা থেকে জিততে পারে। এই যে বিশ্বাস তৈরি হওয়াটা, এই যে আত্মবিশ্বাস তৈরি হওয়াটা, এই আত্মবিশ্বাসটাই বাংলাদেশকে এগিয়ে রাখছে। এই কথাটা আমি শুরুতে বলছিলাম যে মানসিকভাবে কিংবা মনস্তত্ত্বের জায়গা থেকে, আত্মবিশ্বাসের জায়গা থেকে ঢাকা টেস্ট জেতার জন্য যদি কোনো দল ফেভারিট থেকে থাকে সেটা বাংলাদেশ। কেননা বাংলাদেশ খাদের কিনারা থেকে এমন একটা সিচুয়েশনে এসে দাঁড়িয়েছে যেখান থেকে বিশ্বাস করা সম্ভব যে ভাই এই টেস্টও জেতা সম্ভব। আর এই যে বাংলাদেশের আত্মবিশ্বাস, এটার উল্টো ছবিটা ভারতীয় ড্রেসিংরুমে। ভারতীয় দল, আমার মনে হয়েছে যে তারা ড্রেসিংরুমে প্যানিক করছে এবং এই টেস্টটা তারা হেরে যাবে, এই ভয় তাদের মধ্যে তৈরি হয়েছে। এখন বাংলাদেশের স্ট্র্যাটেজি কী হওয়া উচিত? সহজ একটা হিসাব, রান চেক দিয়ে বাংলাদেশ ঢাকা টেস্ট জিততে পারবে না, একটাই মাত্র হয়ে আছে, উইকেট তুলতে হবে। এবং যেহেতু মোটে 100 রান বাকি, যদি 5-6টা কুইক বাউন্ডারি হয়ে যায়, সেটাও কিন্তু বাংলাদেশকে ম্যাচ থেকে অনেকখানি ব্যাকফুটে ঠেলে দেবে, মনস্তাত্ত্বিকভাবে ব্যাকফুটে ঠেলে দেবে। সো বাংলাদেশকে ওই ক্যালকুলেটিভ রিস্কটুকু নিতে হবে শুরু থেকেই, বিশেষ করে প্রথম ঘন্টাতে উইকেট তোলার চেষ্টা করতে হবে, অন্তত 2-3টা উইকেট, তাতে যদি 3-4টা এক্সট্রা বাউন্ডারি বা 5টা বাউন্ডারি লিক করে যায় সেটাও বাংলাদেশকে মেনে নিতে হবে। কেননা আলটিমেটলি উইকেট তোলার কোনো বিকল্প নেই। আমি আবারও বলছি, এই টেস্ট, ঢাকা টেস্ট জেতার জন্য অবশ্যই ভারত ফেভারিট, কিন্তু বাংলাদেশের ওই বিশ্বাসটা করতে হবে যে তারা এই টেস্টটা জিততে পারে। কেননা এরই মধ্যে বাংলাদেশ সেই বিশ্বাসটা তৈরি করতে পেরেছে এবং ভক্তদের ওই বিশ্বাসটা দিতে পেরেছে যে এই ম্যাচে এমন কিছু ঘটনা যদি ঘটে যেটা বাংলাদেশের পক্ষে আসবে, ইফস অ্যান্ড বাটসগুলো যখন বাংলাদেশের পক্ষে আসবে, যখন একটু ভাগ্যের সহায়তা থাকবে, তখন ঢাকা টেস্ট হয়তো বাংলাদেশ জিততেও পারে, বড় দিনে বড় ঘটনা ঘটে যেতে পারে। এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। কেননা ঢাকা টেস্টে এখন সত্যিকার অর্থে মানসিকভাবে যদি কোনো দল ফেভারিট থেকে থাকে সেটা বাংলাদেশ, এবং যদি কোনো দল মানসিকভাবে কিংবা ভয়ের মধ্যে থেকে থাকে যে এই টেস্টটা আমরা হেরে যাচ্ছি কিংবা হারার সম্ভাবনা তৈরি হয়েছে, সেটা কিন্তু ভারত।